বন্ধুরা, আপনারা কি জানেন যে সরস্বতী পূজোর দিন এই সময় বলা সকল প্রার্থনা, সকল মনের ইচ্ছা মা পূর্ণ করেন? হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা মা সরস্বতীকে বাণী ও বিদ্যার দেবী বলা হয়। মা সরস্বতীর আশীর্বাদেই আমরা কথা বলতে পারি। তাই এর জন্য বাড়ির বড়রা আমাদের বলেন যে কখনো কারোর ব্যাপারে আমাদের খারাপ বলতে নেই, কারণ এই পৃথিবীতে বহু মানুষ কথা বলতে পারে না, তাই আপনি খুবই ভাগ্যবান। বন্ধুরা, মা সরস্বতী হলেন ভগবান ব্রহ্মাদেবের শক্তি স্বরূপা, তাই সৃষ্টির সমস্ত জ্ঞানের দেবী হলেন তিনি। একটি অ্যাটম থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সের নলেজ মা সরস্বতীর কাছে, তাই জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য মায়ের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার। তাই বন্ধুরা, প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে মায়ের আরাধনা করা হয়। সমস্ত ভক্তরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে হলুদ লাগিয়ে স্নান করে মায়ের আরাধনা করে, কারণ যাদের মাথার ওপর মায়ের হাত রয়েছে তাদের মুখ দিয়ে বেরানো প্রত্যেক শব্দ সবাই মন দিয়ে শোনে, ফলে চাকরি বা ব্যবসায় তাদের কখনো থেমে থাকতে হয় না, সহজেই তারা সফলতা অর্জন করে। যে কোনো মানুষকে তারা কথার মাধ্যমেই বশ করে ফেলতে পারে, ফলে জীবনে সে মান সম্মান টাকা পয়সা এই সব কিছুই প্রাপ্ত করে। তাই বন্ধুরা, এবছরে মা সরস্বতীর পুজো পড়েছে 5 ফেব্রুয়ারি 22 মাঘ 1428 শনিবার। শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী শুরু হবে 22 মাঘ 1428 অর্থাৎ 5 ফেব্রুয়ারি 2022 শনিবার সকাল 7:07 আর বসন্ত পঞ্চমী তিথি শেষ হবে 23 মাঘ 1428 অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2022 রবিবার সকাল 7:09। বন্ধুরা, 2022 সালে সরস্বতী পূজোর সব থেকে শুভক্ষণ হচ্ছে সকাল 7:07 থেকে বেলা 12:58 পর্যন্ত। বন্ধুরা, এই সময়ে আপনারা বাড়িতে মায়ের পুজো দেবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে সেই গুপ্ত সময়, যেই সময় আপনাদের সকল মনস্কামনা মাতা পূর্ণ করবেন। বন্ধুরা, শাস্ত্র অনুসার ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে রাত 3:10 থেকে 3:15 সময় খুবই উত্তম বলে মানা হয়। শাস্ত্র অনুসার এই সময় মা সরস্বতী আমাদের জীবেতে নিবাস করেন, তাই সরস্বতী পূজোর দিন অর্থাৎ 5 তারিখ ও 6 তারিখে যে কোনো একদিন এই সময় যদি আপনি মাকে নিজের মনস্কামনা বলতে পারেন, তো অবশ্যই আপনার সকল মনস্কামনা মা পূর্ণ করবেন। আর যারা পড়াশোনা করেন তারা অবশ্যই সেই দিন গায়ত্রী মন্ত্র জপ করবেন, আর সেই মন্ত্রটি হল ওং ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্যধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রের 11, 21, 51 বা 101 মালা জপ করবেন। একটি মালা অর্থাৎ 108 বার জপ। পরিষ্কার জামা কাপড় পরে স্নান করে আসনে বসে এই মালা জপ করবেন। মালা জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে নিজের মনস্কামনা মাকে বলে একটি সংকল্প নেবেন যে আমি এতগুলো মালা জপ করব, তার বদলে মা আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।